চাপড়ায় অসাবধানতাবশত 22 দিনের শিশুর পেটে সেফটি পিন, দুটি হাসপাতাল থেকে রেফার হওয়ার পর বর্তমানে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি শিশুটি। হাসপাতাল সূত্রে খবর, পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে, ওষুধ প্রয়োগে সেফটি পিন বের করার চেষ্টা করা হচ্ছে। আধার কার্ড বানিয়ে দেওয়ার নামে প্রতারণা, কেন্দার একাধিক গ্রামে এলাকাবাসীর কাছ থেকে 100 টাকা করে নেওয়ার অভিযোগ, গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানালেও পুলিশ পদক্ষেপ নেয়নি বলে দাবি, অভিযোগ অস্বীকার পুলিশের। হলদিয়া মহকুমা আদালত থেকে পালিয়ে যাওয়া বিচারাধীন বন্দী ফের গ্রেফতার, মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী, বারবার কেন হেফাজত থেকে পালাচ্ছে বন্দীরা, উঠছে প্রশ্ন। সাঁতরাগাছি স্টেশনে নামি, নিরাপত্তা 30টি সিসি ক্যামেরার একটিও কাজ করছিল না, 6 মাস আগে স্টেশনের সৌন্দর্যানের সময় থেকে বিকল সিসি ক্যামেরা, গুরুত্বপূর্ণ সাঁতরাগাছি স্টেশনের পরিকাঠামো নিয়েই প্রশ্ন। সংকীর্ণ ফুটব্রিজে বিপত্তি পদপিষ্ট, সরাসরি না মানলেও নির্মাণে গলত শিকার রেলের, তদন্তের জন্য ডাকা হচ্ছে স্টেশন মাস্টার ছাড়াও রেল পুলিশের কর্তব্যরত কর্মীদের। সাঁতরাগাছিতে পদপিষ্ট হওয়া ও রেল লাইনে বারবার দুর্ঘটনা, তার প্রেক্ষিতে রেলের তরফে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য আরপিএফকে নির্দেশ রেলের, পাশাপাশি ট্র্যাকেও নজরদারি চালানোর নির্দেশ। বালির রবীন্দ্র ভবনে গঙ্গার ঘাটে অজ্ঞাত পরিচয় যুবকের পচা গলা দেহ উদ্ধার, স্থানীয়রা দেহটি গঙ্গায় ভাসতে দেখেন বলে দাবি, মৃতের পরিচয় জানার চেষ্টা করছে নর্থপোর্ট থানার পুলিশ। এলাকায় মদের আসর জুয়ার ঠেক, বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় তারকেশ্বরে আক্রান্ত দম্পতি, বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ, অধরা অভিযুক্তরা। কালনায় বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার 6টি তাজা বোমা, বোমা রেখে তাকে ভয় দেখানোর চেষ্টা চলছে দাবি বিজেপি নেতার, কে বা কারা বোমা রেখে দিয়ে গেল খতিয়ে দেখছে পুলিশ। পর্যটকদের পিকনিক করাতে নিয়ে গিয়ে বিপত্তি, পশ্চিম বর্ধমানের সালানপুরের মাইথনে জলাধারে তলিয়ে গেলেন মাঝি, একদিন কেটে গেলেও মেলেনি খোঁজ, দুশ্চিন্তায় পরিবার। বজবজে বিসর্জনে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় গ্রেফতার কাউন্সিলর সহ 2 ধৃতদের বিরুদ্ধে যুবককে মারধর ও গুলি চালানোর অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে গ্রেফতার। কাঁচাপাড়ায় বোমাবাজিকে কেন্দ্র করে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ এবং বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের মধ্যে তরজা, রায় পরিবারের হাত থেকে মুক্তি চাইছে কাঁচাপাড়ার মানুষ, নাম না করে মুকুল শুভ্রাংশুকে আক্রমণ অর্জুন সিংহের। রাজনীতি না করে বোমায় আহত বালিকাকে দেখতে হাসপাতালে যাওয়া উচিত, অর্জুন সিংহকে পাল্টা আক্রমণ শুভ্রাংশু রায়ের। সোদপুর ও ব্যারাকপুর উড়ালপুল দিয়ে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা, মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জেরে এই দুটি উড়ালপুল পরিদর্শনের পর পূর্ত দফতরের পরামর্শ মেনে সিদ্ধান্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। তল্লাশি নামে মানুষকে হয়রানি এবং টাকা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে উত্তপ্ত শাসনের খড়িবাড়ি মোড়, বিক্ষোভ সাময়িক অবরোধ, অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ। কাঁচাপাড়ায় আমবাগানের জঙ্গল থেকে উদ্ধার গৃহবধূর পচা গলা দেহ, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন দাবি পরিবারের, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ছেলে শত অপমান ক্ষমা করে দিলেন, বুঝিয়ে দিলেন ছেলে অন্যায় করলেও ঠিক পথে ফেরানোর দায়িত্ব তাঁরই, তাই নিজে কোর্টে গিয়ে ছেলেকে জামিনে ছাড়িয়ে আনলেন 94 বছরের বৃদ্ধ, সুগার রোগী স্ত্রীকে মিষ্টি খাওয়ানোয় বাবাকে কলার ধরে একের পর এক চড় মারে ছেলে, অশোকনগরের ঘটনায় ছেলেকে আটক করে পুলিশ। খড়দা থানার সোদপুর সুভাষনগরে যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, বন্ধুর বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ বলে অভিযোগ, বন্ধুর বাড়িতে ভাঙচুর, উত্তেজিত জনতার। জকপুর স্টেশনের কাছে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার 2 অভিযুক্ত, বাকি 3 অভিযুক্ত পলাতক। খড়গপুরে আইআইটি দ্বিতীয় বর্ষের পড়ুয়া রহস্য মৃত্যু, হোস্টেলে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। চোপড়ার দোলাপাড়ায় কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। শিলিগুড়ি জেলা হাসপাতালে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার পরও রোগীর সঙ্গে দেখা করতে চাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ কর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়র বিরুদ্ধে, অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।